হাই কিউটিস, আমার হাইড অ্যান্ড সিকের প্রথম পার্টটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, আমি জানি না কোন কারণে, বাট হয়তো কিছু ওখানে মিস্টেক ছিল। যাই হোক, তো তোমার অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে আপনি আমরা প্রথম পার্টটা দেখিনি, কী করে বুঝবো কী হয়েছিল। তো তোমাদের জন্য আমি একটা সারসংক্ষেপ স্টোরিটার তৈরি করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো চলো স্টোরিটা শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় তে, জাংকুক আর সুগা তিনজন খুব ভালো বন্ধু। সুগা এবং জাংকুক ছোটবেলারই বন্ধু থাকে, আর তের সাথে তাদের পরিচয় হয় কলেজে আসার পর, আর তারপর থেকে তাদের মধ্যে একটা বেশ ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। কয়েক মাস আগেই সুগা তেকে প্রপোজ করেছিল, বাট তে রিফিউজ করে দেয়, কারণ তে মনে মনে জাংকুককে পছন্দ করে, কিন্তু জাংকুক সেভাবে কোনোদিন তের সাথে সেভাবে মেশেনি, তো ওই জন্য তে সাহস করে কখনো জাংকুককে বলে উঠতে পারেনি। বাট সেটা সুগা জানে না। সুগা এখনও মনে আশা রাখে যে তে হয়তো কোনো না কোনো দিন তাকে ঠিকই মেনে নেবে। কিছু মাস আগেই কোনো অজ্ঞাত কারণে জাংকুক দেশের বাইরে চলে যায়, আর ঠিক এক মাস আগে সে ফিরে এসেছে। তো একদিন কলেজ শেষে তারা তিনজনে মিলে গঙ্গাঘাটে ঘুরতে যায়, সেখানে প্রচণ্ড আনন্দ করে। জাংকুক একটু চুপচাপ থাকতে পছন্দ করে, কারোর সাথে খুব একটা মেলামেশা করে না, একমাত্র সুগা আর তে ছাড়া। তাকে দেখতে অনেক সুন্দর, কলেজের অনেক মেয়েরাই তাকে পছন্দ করে, বাট সে এসব দিক থেকে সবসময় একটু দূরে থাকে, একটু রিজার্ভ থাকে। তো ঘুরতে গিয়ে সুগা আর তে প্রচণ্ড আনন্দ করছিল, জাংকুক দাঁড়িয়েছিল, মানে টুকটাক আনন্দ করেছে। তারপর জাংকুক তেকে ড্রপ করে দিয়ে নিজের বাড়ি চলে যায়, সুগাও নিজের বাড়ি চলে যায়। তে ফ্রেশ হয়ে ডিনার সেরে রাতেবেলা শুয়ে আছে, হঠাৎ মধ্যরাতে তার মনে হয় তাকে যেন খুব ভালোভাবে কেউ অবজার্ভ করছে, তার পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তে চোখ খোলার চেষ্টা করে, পারে না, এমনকি এক চুলও সে নড়তে পারে না। ব্যক্তিটি তে গালে স্লাইড করতে থাকে। তে পরিষ্কার বুঝতে পারছে তার উত্তপ্ত নিঃশ্বাস তার চোখে মুখে পড়ছে, কিন্তু সে কিছুতেই নড়াচড়া করতে পারছে না। শুধু তার নাকে একটা সুন্দর সুগন্ধ ভেসে আসছে। কিছুক্ষণ তে শরীরে স্লাইড করার পর সেই ব্যক্তিটি তে ঠোঁট জোড়া দখল করে নেয়, আর যেন মনে হয় তার শরীরের সমস্ত রাগ তে ঠোঁটের ওপরেই সে মেটাচ্ছে। কিছুক্ষণ বাদে তার ঠোঁট ছেড়ে তার গলায় একটা জোরে কামড় দেয়, তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ব্যক্তিটি সে অত্যাচার ধীরে ধীরে বাড়তে থাকে, একটা সময় তে সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। পরদিন সকালে তে চোখ খুলে হয়তো ভাবে সে কোনো স্বপ্ন দেখেছে, কিন্তু যখনই সে উঠে বসতে যায় তখনই তার ঘাড়ে গলায় ব্যথা অনুভব করে। তার ঘাড়ে হাত দিতেই তার সেই জায়গাটা জ্বালা পোড়া করে ওঠে। তে বুঝতে পারে এটা কোনো স্বপ্ন নয়, তার সাথে সত্যি কিছু একটা হয়েছে। হঠাৎ পাশের টেবিলে চোখ যেতে সে একটা হলুদ রঙের চিঠি দেখতে পায়। তে তাড়াতাড়ি চিঠিটা খোলে, আর যেখানে লেখা থাকে, তুমি শুধু আমার বেবি গার্ল, তোমাকে যদি কোনো পুরুষের আশেপাশেও আমি দেখি সেই পুরুষটি সেদিন হবে শেষ দিন, আর কাল রাতে যেটা হয়েছে সেটা শুধু ডেমো ছিল, এরপরে যদি আবার তোমাকে দেখি কারোর সাথে বেশি মেলামেশা করতে তাহলে সেদিন বুঝবে আমি কতটা খারাপ মাইন্ড ইট। তে কিছুতেই বুঝতে পারে না এমনটা তার সাথে কে করছে, তার তো কোনো শত্রুও ছিল না, হঠাৎ করে এমন কে এলো জীবনটাকে এভাবে তছনছ করতে চাইছে। এসব ভাবতে ভাবতেই তে কলেজ যায়। কলেজ যাওয়ার পথে সুগা তে সামনে এসে দাঁড়ায়। তে সুগাকে দেখে একটু ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি তার থেকে পালাতে চায়। সুগা তার হাত ধরে টান দেয়, সে জিজ্ঞাসা করে সে কেন এমন ব্যবহার করছে। সেই মুহূর্তে জাংকুকও সেখানে আসে, সেও তের কাছে জানতে চায় যে কী হয়েছে, কিন্তু তে আশপাশটা বারবার দেখতে থাকে যেন কাউকে খুঁজছে, আর তাদের হাত ছাড়িয়ে এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে যায়। সুগা আর জাংকুক মিলে ঠিক করে তারা তের সাথে কথা বলবে ছুটির পর, কিন্তু ছুটির পরও তে দাঁড়ায় না, সেখান থেকে দৌড়ে বাড়ি চলে যায়। তারা অনবরত তেকে ফোন করতে থাকে কিন্তু পায় না। শেষে তারা ঠিক করে তের বাড়িতে যাবে, তের বাবা মা দেশের বাইরে আছে, তে এখন বাড়িতে একাই থাকে, আর তারা বেশ বুঝতে পারে তের সাথে কিছু একটা তো হয়েছেই। তারা তের বাড়িতে যেতে তে তাদেরকে দেখে ভয় পেয়ে যায় এবং যেতে বলে, কিন্তু তারা দুজনেই জোর করে সেখানে থাকতে চায়, আর তেকে জোর করতে তে কাঁদতে কাঁদতে তাদেরকে সবটা বলে দেয়। তারা দুজনেই তেকে সান্ত্বনা দিতে থাকে। তারা দুজনেই ঠিক করে আজ তারা তের বাড়িতেই থাকবে এবং সবটা জানার চেষ্টা করবে যে আদৌ কি তের সাথে কে এমনটা করছে। তে প্রচণ্ড কান্না করছিল বলে সুগা তের মাথায় হাত বুলিতে থাকে। তে এখন একটু ঠান্ডা হয়েছে, জাংকুক সোফায় বসে গেম খেলতে থাকে, হঠাৎ করে লাইটগুলো অন অফ হতে থাকে। তে ভয় আবার চেঁচিয়ে ওঠে, তে বলতে থাকে সে এখানে আবার এসেছে, কিন্তু তারা কেউই বিশ্বাস করতে চায় না। জাংকুক বলে, তোমার কথা ভুল হচ্ছে, আমার মনে হয় মিটার বক্সে কোনো প্রবলেম হয়েছে। সুগাও জাংকুকের তারে তাল মেলায়, হ্যাঁ জাংকুক ঠিকই বলেছে, দাঁড়াও আমি মিটার বক্সটা দেখে আসি। জাংকুক তখন নিজে যেতে চায় কিন্তু সুগা তাকে থামিয়ে নিজেই চলে যায়, আর সে জানায় এবারই কোনা খামচি তার সবটা চেনা। তে ভয় পাচ্ছে দেখে জাংকুক তের পাশে এসে বসে, তেকে আগলে রাখে। তে জাংকুককে জড়িয়ে ধরে সমানে কাঁদতে থাকে। ঠিক সেই সময়
লাইটগুলো ঠিক হয়ে যায়। জাংকুক তেকে শান্ত করার জন্য তেকে বলে, আমার মনে তোমার কথা ভুল হচ্ছে। কিন্তু তে রেগে যায়, আমার ভুল হচ্ছে, প্রমাণ দেখতে চাও বলে সে তার টপটা তুলে কোমরটা দেখাতে চায়। আর সেই সময় সুগা সেখানে চলে আসে, আর সুগা সেটা দেখে বলে, আমার মনে হয় আমি ভুল সময় চলে এসেছি, তোরা কন্টিনিউ কর। আরে সুগা তুই ভুল করছিস। কিন্তু সুগা কোনো কিছুই শোনে না, সেখান থেকে চলে যায়। আমার মনে হয় সুগা ভুল বুঝেছে, ওকে সবটা বুঝিয়ে বলা দরকার। কিছুক্ষণ পর সুগা খাবার নিয়ে আসে, তারা তিনজনেই খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। তে মাঝখানে শোয় এবং তারা দুজন দুপাশে শোয়। প্রচণ্ড ক্লান্ত থাকায় তারা তিনজনেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে মনে হয় কার উত্তপ্ত নিঃশ্বাস তার চোখে মুখে পড়ছে। তে ভয় পেয়ে যায়, আস্তে আস্তে চোখ খুলে তাকায়। ঘরটা পুরো ঘুটঘুটে অন্ধকার, সামনের ব্যক্তিটির মুখটি স্পষ্ট নয়, শুধু তার চোখটা জলজল করছে। আর সে অন্ধকার ও তার চোখ দেখে মনে হচ্ছে সে প্রচণ্ড রেগে আছে। তে হঠাৎ বুঝতে পারে সে লোকটি কোনো একটা মাস্ক পরা রয়েছে, যার ফলে তার মুখ ভালোমতো বোঝা যাচ্ছে না। একই অন্ধকার তার মধ্যে কালো রঙের মাস্ক থাকায় সে ব্যক্তিটির মুখ দৃশ্যমান নয়। ব্যক্তিটি হঠাৎ করে তে কানের কাছে গিয়ে বলে, তোমাকে বলেছিলাম সকলের থেকে দূরে থাকতে, তুমি শুনলে না, তুমি নিজের বাড়িতে তাদেরকে ডেকে নিয়ে এসেছো। কাজটা তুমি ভালো করনি বেবি গার্ল, ওয়ার্ন করেছিলাম তোমাকে আমি, এবার যে তোমাকে পানিশমেন্ট পেতে হবে। তে ভয়ে জিজ্ঞাসা করতেই যায় যে আপনি কে, কিন্তু সে সুযোগটা তে পায় না। ততক্ষণে তে ঠোঁট দখল হয়ে যায় আর প্রচণ্ড রুড বিহেভিয়ার করতে থাকে। সে তে হাত দিয়ে ছাড়াবার চেষ্টা করে, লোকটি দুটো হাত দিয়ে তে হাত ব্লক করে ফেলে। এরপর তার ঠোঁট ছেড়ে তার গলায় মুখ ডোবায় আর আগের দিনের মতোই কামড় দিতে থাকে। তে সহ্য করতে পারে না, সে একটা চিৎকার দেয়, কিন্তু তার চিৎকার হয়তো কারোর কানেই পৌঁছায় না। তে বুঝতে পারে এটা তার ঘর নয়, এটা তাদের গেস্ট রুম। তে ছটপট করতে থাকে, তের এই ছটপটানি লোকটিকে যেন আরও উত্তেজিত করে তোলে, আর শেষ পর্যন্ত সে এমন কিছু করে ফেলে যেটা তার করা উচিত ছিল না। সে সম্পূর্ণভাবে তের মধ্যে নিজেকে প্রবেশ করায়। তে চেঁচিয়ে ওঠে, একসময় ব্যথা সহ্য করতে না পেরে তে জ্ঞান হারায়। লোকটি তেকে ছেড়ে তের কানের কাছে বলে, সরি বেবি গার্ল, এটা আমি করতে চাইনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছ। তোমার এত কাছাকাছি এলে আমি যে নিজেকে সামলাতে পারি না, আজও পারিনি, তবে চিন্তা করো না, শুধু আমারই হবে, এই লুকোচুরি খুব শিগগিরই শেষ হয়ে যাবে, আমি তোমার কাছে ধরা দেব। কিন্তু সেদিনই, যেদিন বুঝতে পারবো আমার থেকে তোমার পালানোর সব রাস্তা বন্ধ। সো গাইজ, এই ছিল প্রথম পার্টের সারাংশ। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে দুজন ব্যক্তি বাড়িতে থাকতেও একজন মানুষ কি করে তাকে আলাদাভাবে নিয়ে গিয়ে এমন কিছু করতে পারে, বা তের চিৎকারই বা কেন তাদের কানে পৌঁছলো না। তো বলি, প্রথম রাত্রে যে সুন্দর গন্ধ তে পেয়েছিল, সেই গন্ধের মধ্যেই এমন কিছু ছিল যাতে শরীর পুরো অবশ হয়ে যায়, নাড়াচাড়ার ক্ষমতা পর্যন্ত থাকে না। আর দ্বিতীয় রাতে খাওয়ারের মধ্যে এমন কিছু ছিল যাতে সে খাওয়ার খাওয়ার পরেই তারা গভীর নিদ্রায় তলিয়ে যায়, কোনো আওয়াজই তাদের কানে এসে পৌঁছায় না। আর একজন আমাকে কমেন্ট করেছিল, মুখে মাস্ক পরা থাকলে কীভাবে কি। তো তাকে বলি, মাস্ক অনেক রকমের হয়, কিছু মাস্ক এমন আছে যাতে শুধু চোখ নাক আর ঠোঁট ছাড়া সবই কভার থাকে। তো অনেকভাবেই অনেক কিছু হয়, তো সব কিছু তো এক্সপ্লেন করা যায় না, ওটা বুঝে নিতে হয়, ওকে। তো আশা করি তোমাদেরকে সারাংশটা আমি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।